সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই গুলশানের বাসায় আছেন। বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার কথা। হঠাৎ করে আবার কেন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার ইফতারের পর সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 33 দিন পর আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি নেত্রী। তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জাহিদ হোসেন জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে, তবে তার স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষাও প্রয়োজন হয়ে পড়েছে। খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করে তার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করবেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন। জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্য পরীক্ষা করে খালেদা জিয়া বুধবারই বাসায় ফিরবেন নাকি তাকে হাসপাতালে থাকতে হবে এ ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। গত 8 ফেব্রুয়ারি বিএনপি নেত্রীকে হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। এর আগে গত বছরের 9 আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এবার কার হাসপাতালে ভর্তি করা হয়। 5 মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে গত 11 জানুয়ারি গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কে তার বাসা ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন অবস্থায় লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় 5 মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়। এখন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাজা 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে 6 মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।